ब्यूटी मेकअप एंड ब्यूटी टिप्स से सबाई के स्वागत। आज हमें आपनादेर जोनो निये एसेछि त्वक उज्जवल और लावण्यमय करार एकटी असाधारण घरोया रेमेडी। आसुन जेने नी सुंदर त्वक कि। कारो गायेर रंग स्वाभाविक सुश्री एवं फर्सा बाइरे थेके तार देहेर शिरागुलो देखा जाय, तखन आमरा बोली तार त्वक सुंदर। त्वक सुंदर बा फर्सा हबार अनेक कारण आछे, जदिओ एर बेशिरभागि वंशगत बा आमरा बोलते पारी जेनेटिकल, तबे किछु किछु होम रेमेडी व्यवहार करे आपनिओ आपनार त्वककेकरे तुलते पारेन आरो अनेक बेशी फर्सा आरो उज्जवल। এতে আপনার প্রয়োজন হবে না কোনো বিউটি পার্লারে যাওয়ার, আর বেশি টাকা খরচও করার কোনো প্রয়োজন নেই। শুধু একটু যত্ন ব্যাস। লোকে বলে রোদে বাইরে যেও না, কালো হয়ে যাবে। হ্যাঁ, এটা ঘটে ত্বকের মেলানিনের কারণে। রোদে গেলে সূর্য রশ্মির ক্ষতিকর দিক থেকে ত্বককে রক্ষা করার জন্য ব্যাপক মেলানিন উৎপন্ন হয়, আর এই ব্যাপক মেলানিনের উপস্থিতি ত্বককে করে তোলে কালো, কারণ মেলানিনের রং কালো। তাই বেশিরভাগ বিশেষজ্ঞরা ত্বকের সৌন্দর্য চর্চায় কসমেটিক্সের পরিবর্তে প্রাকৃতিক পদ্ধতির পরামর্শ দিয়ে থাকেন। কসমেটিক্স ব্যবহার আপনি ফল পেতে পারেন, আবার নাও পেতে পারেন, তবে প্রাকৃতিক পদ্ধতি অবলম্বনে সবচেয়ে ভালো ফল পাবেন। তবে প্রাকৃতিক পদ্ধতি অবলম্বনে সবচেয়ে ভালো ফল পাবেন এটা নিশ্চিত। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বাড়িতে এই রেমেডিটি তৈরি করা যায়। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। এক নাম্বার ফেস প্যাক। আপনারা হয়তো আগেই জেনে থাকবেন পেঁপের কথা। হ্যাঁ, পেঁপে খাওয়ার উপকারিতা আমরা সবাই জানি, তবে এটা আপনার ত্বকের জন্য আশীর্বাদ স্বরূপ। এটাকে টপিক্যাল মেডিসিন হিসাবে ব্যবহার করা হয়। টপিক্যাল মেডিসিন হচ্ছে যা কিছু বাহ্যিকভাবে ব্যবহার করা হয়। ত্বকের যত্নে পেঁপে যেহেতু বাহ্যিকভাবে ব্যবহার করা হয়, সুতরাং পেঁপে এক ধরনের টপিক্যাল মেডিসিন। প্রথমে একটি পাকা পেঁপে নিন এবং তার খোসা ছাড়িয়ে নিন। এরপর পেঁপেটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে একটি পাত্রে পেস্টটি নিয়ে নিন। এবার এই পেস্টটি আপনার পুরো মুখে মাসাজ করে লাগিয়ে নিন। ইচ্ছে করলে আপনি এই পেস্টে আপনার বাহু কিংবা যেসব স্থানে রোদে পুড়ে গেছে সেসব জায়গায়ও ব্যবহার করতে পারেন। তারপর এক ঘন্টার জন্য রেখে দিন, এক ঘন্টা পর ধুয়ে ফেলুন। এভাবে কমপক্ষে সাত দিন ব্যবহার করুন, পার্থক্যটা নিজেই দেখতে পাবেন। এবার তৈরি করে দেখাবো দ্বিতীয় ফেস প্যাকটি, হলুদ। ত্বকের সৌন্দর্যে হলুদের ব্যবহার ভারতীয় উপমহাদেশে ব্যাপক মাত্রায় প্রচলিত। গবেষণায় প্রমাণিত যে হলুদের ত্বকের রং ফর্সা করার গুণ আছে। যেহেতু হলুদ দামি বস্তু নয়, তাই আপনি ইচ্ছে করলে আজই এর ব্যবহার শুরু করতে পারেন। এই রেমেডিটির জন্য কয়েকটি কাঁচা হলুদ নিতে হবে। তারপর হলুদটি ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটি আপনার মুখে, হাতে, পায়ে নিয়মিত সকালে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগান। কিছুদিন পরেই দেখবেন আপনার ত্বক কতটা উজ্জ্বল এবং ফর্সা হয়ে উঠেছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।